হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদেরকে অন্যরকম একটা ইনফরমেশান দিতে। বলে রাখি যে আবহাওয়ার খবর আমাদের ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেলে রেগুলার যায় বা যাচ্ছে, সেখানে যাওয়াত ঘূর্ণিঝড়ের আপনারা টাইম টু টাইম আপডেট পেয়ে যাবেন। তবে বলে রাখি আমাদের এই ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনাদেরকে কী জানাতে এলাম এই যাওয়াত ঘূর্ণিঝড় সম্পর্ক ছাড়াও সেদিন কিন্তু সূর্যগ্রহণ, তাই কী হতে পারে পরিস্থিতি। বলে রাখি সমুদ্রে ভরা কোটালের দরুন আসবে বিশাল বড় ঢেউ, তার জন্যই কিন্তু মৎস্যজীবীদেরকে বলা হয়েছে সমুদ্র থেকে ফেরত আসতে এবং কাউকে আর সমুদ্রে না যেতে। এছাড়া যারা পর্যটক দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গা, তাদেরকে কিন্তু স্নান করতে বারণ করা হয়েছে। ইভেন ওড়িশা গভর্নমেন্ট পুরীতেও কিন্তু এই নির্দেশ জারি করে দিয়েছে। কেন সমুদ্রের জলস্তর এতটা বাড়বে বলে মনে করা হচ্ছে, তার কারণ অমাবস্যা এবং পূর্ণিমাতে যেহেতু চাঁদ সূর্য এবং পৃথিবী একই সমান্তরাল রেখায় চলে আসে, তার জন্য সমস্ত নদী এবং সমুদ্রে জলস্তর বাড়ে, যাকে আমরা ভরা কোটাল বলে থাকি। সেটি কিন্তু এই শনিবার দিনকে হতে চলেছে। শনিবার দিনকে দুপুরের দিক থেকেই সূর্যগ্রহণ লাগবে এবং একই সমান্তরাল রেখায় চলে আসবে চাঁদ পৃথিবী এবং সূর্য। এরপর যেটা হবে সেটা হচ্ছে যে শনিবারই সকালের দিকে 8-9 নাগাদ একই দিনে হতে চলেছে এই যাওয়াত ঘূর্ণিঝড়। যদিও সেটি বিশাখাপট্টনমে আছড়ে পড়বে, কিন্তু সেই জায়গায় কিন্তু জলস্তর যেরকম মারাত্মক বাড়বে, তার পরবর্তী সময় ওড়িশা হয়ে সেটি আমাদের বেঙ্গলে প্রবেশ করবে এবং সমুদ্রের জলস্তর টোটালটাই বেশ বড় হবে এবং মনে করা হচ্ছে 18-20 ফিট এই জলস্তর বেড়ে যেতে পারে, মানে ঢেউ আসতে পারে। আপনাদের মনে থাকবে এর আগে ইয়াস যে ঘূর্ণিঝড় যেদিনকে এসেছিল সেদিন কিন্তু চন্দ্রগ্রহণ ছিল এবং ইয়াস ঘূর্ণিঝড়ের যতটানা ক্ষতি হয়েছে ঝড়ের দাপটে, তার থেকে বেশি ক্ষতি হয়েছিল কিন্তু ঢেউয়ের আঘাতে। আপনাদের মনে থাকা উচিত, কারণ দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গায় যে জল ঢুকেছিল, শঙ্করপুর এছাড়া পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গা এবং ওড়িশাতে বালাসোর জলেশ্বর এই সমস্ত জায়গায় বড় ক্ষতিটা হয়েছে। যতটানা ঘূর্ণিঝড়ের দাপট হয়েছে তার থেকে বেশি হয়েছে সমুদ্রের জলস্তর বেড়ে গিয়ে সেটা উপকূলবর্তী এলাকাকে ডুবিয়েছিল বলে। তাই এই সময়ও খুব সাবধান থাকতে হবে, এটা একটা সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং উপকূলবর্তী অঞ্চলের সমস্ত মানুষকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে। তার কারণ মূল যেটা চিন্তার সেটা হচ্ছে কিন্তু ঘূর্ণিঝড়ের থেকেও মূল চিন্তা হচ্ছে একই দিনে সূর্যগ্রহণ, ভরা কোটাল, অমাবস্যা এবং তার সঙ্গে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, সব মিলিয়ে কিন্তু সেই আবার ইয়াসের একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এই কারণেই দুই ভারতীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার তথা অন্ধ্র সরকার এবং ওড়িশা গভর্নমেন্ট, এই সবাই কিন্তু চিন্তায় রয়েছে। বাংলাদেশেরও খানিকটা এফেক্ট পড়বে, তবে বাংলাদেশে ঝড়ের এফেক্ট না পড়লেও কিন্তু মূলত যেই এফেক্টটা পড়বে সেটা হচ্ছে বৃষ্টি, ভারী বৃষ্টি আসবে বাংলাদেশেও। তো খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা যেরকম ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদেরকে যাওয়াত ঘূর্ণিঝড় সম্পর্কে জানিয়ে দিচ্ছি, সেরকম আমরা ট্রাভেল শুটার্সেও এর আপডেট শুধু এটা ঘূর্ণিঝড় নিয়ে নয়, আপনাদেরকে সূর্যগ্রহণ সম্পর্কেও বললাম যে শনিবার দিন এই সূর্যগ্রহণ হবে দুপুরের দিকে এবং বিকাল সেটি শেষ হবে। যদিও ভারত থেকে সেটি ভালোভাবে দেখা যাবে না, দেখা যাবেই না ভারত থেকে, তবে যেহেতু চাঁদ পৃথিবী আর সূর্য সমান্তরাল রেখায় থাকবে সেক্ষেত্রে ভরা কোটালের হাত থেকে আমাদের বঙ্গোপসাগর বা আরব সাগর রেহাই পাবে না। আর বঙ্গোপসাগরের উপরে এই যাওয়াত ঘূর্ণিঝড়ের জেরে কিন্তু আরও যে পরিস্থিতি তৈরি হতে চলেছে সেটা আগামী দিনে নিশ্চয়ই সাবধান থাকা উচিত এবং প্রশাসনও চেষ্টা করছে সাবধান থাকতে। তো এই ইনফরমেশানটি নিশ্চয়ই আপনাদের কাজে লেগেছে, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।